নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে এবং আপনারা তার সাথে অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবেন। আপনাদের আজকে যে প্রশ্নের উত্তরটা সঠিক হবে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হবে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং 15টা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস আমাদের ভিডিও শেষে অবশ্যই উল্লেখ করবেন। আপনারা প্রাপ্ত মার্কস যখন পোস্ট করবেন তখন আপনারা যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আজকে আমরা আলোচনা শুরু করব 2195 নম্বর প্রশ্ন থেকে। আর আপনারা এর আগে যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো দেখতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা যাবতীয় মোটিভেশনাল ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। প্রশ্ন নাম্বার 2195, রাজার দুয়ারে হাতি বাঁধা, এখানে দুয়ারে কোন অর্থ ঐক্য দেশিক অধিকরণ? তাহলে এটা কোন অর্থ ঐক্য দেশিক অধিকরণ সেটা আপনাদের উল্লেখ করতে হবে। আপনাদের স্ক্রিনে ক খ গ ঘ বা এ বি সি ডি চারটে অপশান আছে, আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন বা আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক সামীপ্য, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2196 নম্বর প্রশ্নে, নৌকা ঘাটে বাঁধা, ঘাটে কোন কারকের কোন বিভক্তি? সঠিক উত্তর আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ অধিকরণের সপ্তমী, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবারকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2197 নম্বর প্রশ্ন, তিলে তেল আছে, এখানে তেল কোন কারক? এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আপনারা হামেশাই আপনাদের পরীক্ষায় দেখে থাকবেন। তো চলুন আজকে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ কোথায় বা কোথায় দিয়ে আপনারা ক্রিয়াকে যদি প্রশ্ন করেন তাহলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অধিকরণ কারক। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার অধিকরণ কারক করছেন তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2198 নম্বর প্রশ্ন, রাজার দুয়ারে হাতি বাঁধা, এই বাক্যে দুয়ারে শব্দটি কোন ধরনের অধিকরণ? তাহলে এটা আমাদের এরকম টাইপের একই সেমি কোশ্চেন ছিল, প্রায় সেম যেহেতু বাক্যটা একরকম। তো চলুন দেখে নেবো এটা কোন ধরনের অধিকরণ আমাদের জিজ্ঞেস করা হয়েছে বা আমাদের জানতে চাওয়া হয়েছে। তো চলুন দেখে নিই এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এক নম্বর প্রশ্নটা অ্যান্সার করেছেন তারা আশা করছি সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। তো চলুন দেখে নিই এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ ঐক দেশিক অধিকরণ, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 2199 নম্বর প্রশ্ন, বৈহিক অধিকরণ কারক কোনটি? তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক হবে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা নিজেদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ আমাদের সোনার সাহস দুর্জয় বা সোনার সরি আমাদের সোনারা সাহসে দুর্জয় যুদ্ধে অপরাজেয়। তা যারা এই কোশ্চেনের একটু বানান ভুল আছে, ওই যে সেনারা হবে তা আমাদের সেনারা সাহসে দুর্জয় যুদ্ধে অপরাজেয়, তাদের সবার উত্তর সঠিক। যারা বলছেন এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান খ, একটু বানানটা ইগনোর করবেন, তাতে আপনাদের অ্যান্সার করতে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2200 নাম্বার প্রশ্নে, এই প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে সামীপ্য অর্থে কোন বাক্য ঐক দেশিক অধিকরণে প্রয়োগ হয়েছে। তাহলে কোন বাক্যে এটা প্রয়োগ হয়েছে, এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 2200 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বলছেন অপশান খ রাজার দুয়ারে হাতি বাঁধা, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2201 নম্বর প্রশ্ন, ছাদ থেকে চাঁদ দেখা যায়, বাক্যে ছাদ থেকে কোন কারকের কোন বিভক্তি? তাহলে আপনারা ক্রিয়াকে যদি প্রশ্ন করেন দেখা যায় কে, তা সেটা করে আপনাদের ছাদ থেকে, তাহলে আপনারা 2201 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের কোথা বা কোথা হইতে যদি
বলেন যে কোথায় দেখা যায়, তাহলে ছাদ থেকে কোথা থেকে দেখা যায়। তা যদি আপনারা এই কোশ্চেনে অ্যান্সার করেন অপশান ঘ অধিকরণের পঞ্চমী বিভক্তি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2202 নম্বর প্রশ্নে। কোনটি ঐদেশিক আধারীকরণের উদাহরণ, বা এটা অধিকরণের হবে, আপনারা একটু স্পেলিংটা মিস্টেক আছে, স্পেলিংটা একটু ইগনোর করবেন। এটা হচ্ছে কোনটি ঐদেশিক অধিকরণ এর উদাহরণ। তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ পুকুরে মাছ আছে, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2203 নম্বর প্রশ্নে। নদীতে পানি আছে, এখানে নদীতে কোন ধরনের অধিকরণ কারক? একই বানান ভুল, তা সুতরাং এটা আপনারা ইগনোর করুন, আমি সঠিক বানানটা বলে দিচ্ছি, এটা অধিকরণ কারক হবে। তা 2203 নম্বর প্রশ্ন, আর 2203 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ অভিব্যাপক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2204 নম্বর প্রশ্নে। সোনার খাঁচায় রাখবো তোমারে, এখানে সোনার খাঁচায় কোন কারকের কোন বিভক্তি? আপনাদের 2204 নম্বর প্রশ্নে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ অধিকরণের সপ্তমী, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2205 নম্বর প্রশ্ন। খিলি পান দিয়ে ওষুধ খাবো, বা খিলি পান দিয়ে ওষুধ খাবে, এই খিলি পান দিয়ে কোন কারকের কোন বিভক্তি? তাহলে আপনাদের 2205 নম্বর প্রশ্নে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা এই কোশ্চেনের যারা অ্যান্সার করছেন অপশান ক অধিকরণের তৃতীয়া, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2206 নম্বর প্রশ্নে। উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করে, বিরাজমান থাকে, তবে তাকে কোন অধিকরণ বলে? তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, বা আপনারা নিজেরাও খাতায় ক্যালকুলেশন করতে পারেন। আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর। যারা বলছেন অপশান খ অভিব্যাপক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2207 নম্বর প্রশ্নে। কোনটি অধিকরণ কারকের শূন্য বিভক্তির উদাহরণ? তাহলে অধিকরণ কারকের শূন্য বিভক্তি যেটা হবে সেটা আপনাদের নির্বাচন করতে হবে 2207 নম্বর প্রশ্নে। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ বাবা বাড়ি নেই, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2208 নম্বর প্রশ্ন। বাবা বাড়ি নেই, নিম্নরেখ মানে বাড়ির নিচে দাগ, পথটি কোন কারকের কোন বিভক্তি? তা আপনাদের এখানে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। আপনারা এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ অধিকরণের শূন্য, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি আজকের শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 2209 নম্বর প্রশ্ন। অধিকরণ কারকের দ্বিতীয় বিভক্তির উদাহরণ কোনটি? তাহলে দ্বিতীয় বিভক্তির উদাহরণ আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ আজকে তোমায় দেখতে এলাম বা দেখতে এলেম, যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আপনাদের সাথে আজকে 15টা প্রশ্ন নিয়ে আলোচনা হয়ে গেছে। আপনারা এবার সবাই এক এক করে আপনারা কে কত মার্কস পেলেন, আপনাদের প্রাপ্ত মার্কস 15 নম্বরে কত হলো সেটা আপনারা অবশ্যই পোস্ট করবেন। পোস্ট করার মাধ্যমে আপনারা যেরকম জানতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে, কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বিশেষ আকর্ষণীয় বিষয়ে আমরা চলে আসছি। আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন, এবং আপনাদের যদি কোশ্চেন থেকে থাকে, আপনাদের কোনো কোশ্চেন, আপনারা অবশ্যই পোস্ট করতে পারেন নির্দ্বিধায়। আমরা চেষ্টা করব সেই কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার। চলে আসছি আমরা আপনাদের খুবই উপেক্ষিত বিষয়, সেটা হচ্ছে বিশেষ আকর্ষণীয় বিষয়। তা বিশেষ আকর্ষণীয় বিষয়ে আমি আপনাদের একটা কোশ্চেন বলছি, সেই কোশ্চেনটা একটু লিখে নেন। আপনাদের আজকের হোমটাস্কের প্রশ্ন হলো, এক থালাতে খাবো মোড়া, বাক্যের রেখাঙ্কিত পথটি কোন কারকের কোন বিভক্তি? এক থালাতে এর নিচে দাগ, অপশান ক অধিকরণের সপ্তমী, অপশান খ কর্মে প্রথমে, অপশান ঘ করণে সপ্তমী, এবং অপশান ঘ অপাদানে সপ্তমী। আবার আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন বলছি, এক থালাতে খাবো মোড়ে, বাক্যাংশে রেখাঙ্কিত পথটি কোন কারকের কোন বিভক্তি? এক থালাতে তার নিচে দাগ, অপশান ক আছে অধিকরণের সপ্তমী, অপশান খ কর্মে প্রথমা, অপশান খ আছে করণে সপ্তমী, এবং অপশান ঘ আছে অপাদানে সপ্তমী। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং
প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কিরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।